ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার অনি 0.3। যেমন আমি তোমাদেরকে সব নতুন নতুন জায়গার সন্ধান দিয়ে থাকি, সেরকম এবারেও চলে এসেছি। প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে হাঁপিয়ে উঠেছিলাম, যে কারণে মনে করলাম যে একটু আবার পাহাড়ে যাই, কারণ পাহাড়ই আমার সবসময় টানে, আর সেই কারণে পাহাড়েই আজ চলে এসেছি। আর কোথায় এসেছি? উত্তরবঙ্গের কালিম্পংয়ের খুব কাছে পাবংয়েতে। তাই পাবংয়ের সাথে তোমাদেরকে আজ আমি পরিচয় করিয়ে দেবো, আর এই পাবংয়ের গল্পই তোমাদেরকে শোনাবো। তা আগে এই দেখিয়ে দিই এই পাবংয়ে যে হোমস্টেতে এসেছি, পাবং হোমস্টে, তার রুমগুলো কেমন রয়েছে, তারপর জানাচ্ছি এখানে কিভাবে আসতে হবে, এখানে কি কি ফেসিলিটিস রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে জানাতে থাকবো। তা চলো এবারে আগে এদের যে রুম রয়েছে রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যদিও রুমগুলো বললাম কিন্তু রুমগুলো দেখাতে পারবো না, কারণ সব রুমই অকুপাইড রয়েছে। মাত্র এদের এখন চারখানা কটেজ রয়েছে, আর একটা রেডি হচ্ছে, তার মধ্যে থেকে একটা কটেজ আমরা নিয়েছি, আর তিনটাতে গেস্ট আছে, যে কারণে ওই একটা কটেজ যেটা আমরা নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো আগে রুমটা দেখিয়ে দিই। রুমে ঢোকার আগে এখানে দুটো স্টেপ রয়েছে, এই স্টেপ দিয়ে উঠে গিয়ে রয়েছে একটা সুন্দর ব্যালকনি, যেখানে এরকম দুদিকে দুটো চেয়ার রাখা রয়েছে। এবার রুমের ভেতরে যাব। প্রতিটা কটেজের একটা করে ইউনিক নাম রয়েছে, যেমন আমাদের কটেজের নাম হচ্ছে ডুডিলো। তা এই হচ্ছে রুম। রুম পুরো এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ, একদম সম্পূর্ণ কিন্তু উডেন আর বাম্বু দিয়ে তৈরি রয়েছে, দারুণ দেখতে লাগছে। রয়েছে দুটো বেড, যেখানে চারজন তো ভালো করে শুতে পারবেই, আর রয়েছে প্রতিটা বেডে দুটো করে পিলো, একটা করে কুশন রয়েছে, এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, রয়েছে টাওয়াল দেওয়া রয়েছে, এইদিকে সুন্দর করে সিলিং করা রয়েছে, ওইদিকে একটা মিরার রয়েছে, রয়েছে এইদিকে একটা স্টিলের আলনা, এইদিকেও একটা কিন্তু টুল রয়েছে। আর এই যে দুটো বেড রয়েছে, বেডের মাঝে একটা তো টেবিল দেওয়া রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, রয়েছে এখানে বটল, গ্লাস, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, আবার বেডের ওই সাইডেও কিন্তু আর একটা টেবিল দেওয়া রয়েছে। আর এইখানে এই দেখা যাচ্ছে এইদিকে একটা উইন্ডোও কিন্তু রয়েছে। এইবার দেখাই এই রুমের যে ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে ঢুকেই এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, একটা মিরার রয়েছে এইদিকে, এইদিকে রয়েছে বাকেট, মাগ রয়েছে, এইদিকে ট্যাপ রয়েছে, হ্যান্ড শাওয়ার, ওইদিকে গিজার রয়েছে, রয়েছে এদিকে কমন, ফসেট, তাছাড়া এদিকে একটা ডাস্টবিন রয়েছে, টিস্যু পেপার রয়েছে, এদিকটা একটা রড রয়েছে, জামা কাপড় টাওয়েল সব ঝুলিয়ে রাখার জন্য। তা এই রয়েছে রুম। রুমটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আবার এই রুমের সিলিংটা দেখিয়ে দিই, এই সিলিংয়ে কিন্তু আবার বেতের কাজ করা রয়েছে, মানে উডেন প্লাস এইদিকে বেতের কাজ প্লাস এইদিকে বাম্বু দিয়ে কাজ, সব মিলিয়ে দুর্দান্ত একটা রুম, মানে দারুণভাবে এই রুমে তোমরা তো থাকতেই পারবে, একটা প্রিমিয়াম রুম। আর এই রুম থেকে বাইরে কেমন ভিউ রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো বেড রয়েছে, এই বেডের এই দিকে, মানে এই যে এন্ট্রান্স এক্সিটের যে গেটটা রয়েছে তার পাশেই বিশাল করে এই দিকে কিন্তু একটা উইন্ডো রয়েছে, যেখানে কার্টেন দেওয়া রয়েছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এই বেডে শুয়েই তোমরা একদম বাইরে দারুণ ভিউ পাবে, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবে, কিন্তু ওয়েদার ক্লিয়ার নেই বলে তোমাদের এখন দেখাতে পাচ্ছি না। তা এই হচ্ছে রুম। রুম তো দেখিয়ে দিলাম, এবার দেখিয়ে দিই এই প্রকৃতির মাঝে আপার পাবং হোমস্টেকে কতটা সুন্দর লাগছে। এর মধ্যে থ্রি বেডেড কটেজ রয়েছে, ফোর বেডেড কটেজ রয়েছে, আর এইদিকে কটেজটা এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, আর ওইদিকে রেস্টুরেন্ট রয়েছে, সেটা আমি পরে দেখাবো। দারুণ লাগছে এই কটেজগুলো দেখতে, রাতের ভিউ কিন্তু অসাধারণ হবে বলে আমার মনে হচ্ছে, সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর এইখানে অনেকটা স্পেস রয়েছে কটেজের সামনে, যেখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে আপনারা অনেকটা সময় আড্ডা দিতে পারেন। আর এখানে যে বসার জায়গাটা দেখালাম তার সাথে এখানে একটা এই হোমস্টেরই নিজস্ব একটা ভিউ পয়েন্ট করেছে, তা সেটা দেখিয়ে দিই। এইখান থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করেছিলাম, আই লাভ পাবং। এই দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোপুরি দেখা যায়। আজকে ওয়েদার ভালো নেই বলে দেখা যাচ্ছে না, আপনারা যখন আসবেন তখন
আপনাদের লাক যদি ভালো থাকে তাহলে দারুণভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘায় এনজয় করতে পারবেন। যদি এখানে আপনারা আসতে চান তাহলে কীভাবে আসবেন, কালিম্পং থেকে এই মোটামুটি 27 কিলোমিটারের মতো দূরত্ব, আর এনজেপি বা শিলিগুড়ি থেকে ওই 75 থেকে 78 কিলোমিটার দূরত্ব। যদি শিয়ারিংয়ে আসতে হয় তাহলে এনজেপি থেকে যে সালুগারার গাড়ি ছাড়ে সেই গাড়িতে করে চলে আসতে হবে সালুগারা যে চেকপোস্ট রয়েছে সেখান পর্যন্ত। এবার সেখান থেকে শিয়ারিংয়ের গাড়ি পেয়ে যাবেন। সালুগারা থেকে দুটো গাড়ি ছাড়ে সারাদিনে, একটা হচ্ছে 8টা আর একটা হচ্ছে 2টো। আর এইখান থেকে যখন রিটার্ন করবেন যদি শিয়ারিংয়ে যেতে চান তাহলে 7:30 একটা ছাড়ে আর একটা 2টোতে ছাড়ে। আর পুরো গাড়ি নিয়ে আসতে হলে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মতো খরচা পড়ে। শিলিগুড়ি থেকে এই কালীঝোড়া যে ড্যাম রয়েছে সেখান থেকে যে রাস্তাটা পানবু বা চারখোলের দিকে গেছে ওই রাস্তা এই যে এসেছে এই দিক থেকে এসে এই এইখানে হচ্ছে হোমস্টে, এর এন্ট্রান্স হচ্ছে এইটা। এখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে কার পার্কিংয়ের জন্য, আপনারা নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে রাখতে পারবেন। এখনও অবধি একদম কমপ্লিট হয়নি, কাজ চলছে। জাস্ট অক্টোবর মাস 2023 থেকেই এই হোমস্টেটা স্টার্ট হয়েছে। আমি দেখিয়ে দিই যে এদের পার্কিং স্পেসটা কতটা রয়েছে। এইটা হচ্ছে পার্কিং স্পেস, এখনও পর্যন্ত রেডি হয়নি পার্কিং স্পেসটা, আর কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। অনেকগুলো গাড়ি এখানে একসাথে ধরবে। তাছাড়া এইদিকে ড্রাইভার কটেজ বানানো হচ্ছে, এইটা এখনও রেডি হয়নি। এটা হচ্ছে এই জায়গাটা, এদের নিজেদের চাষের জমি রয়েছে যেখানে চাষাবাদ হচ্ছে আর কি, মানে সেইভাবে রেডি হয়নি, হবে। এইটা যে দেখতে পাচ্ছেন এটা এই হোমস্টের ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শনটা আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই প্রপার্টির সাথে তোমাদের তো পরিচয় করিয়ে দিলাম, বাকি রইল রেস্টুরেন্ট, সেটাও দেখাবো যখন লাঞ্চ করতে যাব। আর রাতের ভিউ তো থাকবেই। এই প্রপার্টির আর একটা যে জায়গা সেটা হচ্ছে রেস্টুরেন্ট, সেটা দেখানো হয়নি, এবারে সেটার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাইনিং স্পেস, 4টে টেবিল রয়েছে, 16 জন ভালো করে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এইদিকে গ্লাস রয়েছে, ওয়েদার ক্লিয়ার থাকলে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পেতে এখানে আপনারা খাওয়া দাওয়া সারতে পারবেন। দিনের ভিউ তো দেখিয়ে দিলাম এই রেস্টুরেন্টে, রাত্রিবেলা কেমন লাগবে লাইট জ্বললে তখন তো দেখাবো। তার আগে এখন এরা লাঞ্চে কী দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। খাবার এখানে এসে গেছে, খাবারে কী দিয়েছে সেটা এই আমার ভাই বলে দেবে। তাহলে তোমার নাম বাতাও। এখানে থালিতে যা যা দিয়েছে যতবার খুশি চিনতে পারবেন, কিন্তু এই ডিমটা একবারই, এই একজনের জন্য 2টো ডিম দিয়েছে এনাফ। আর এর বাইরে এখানে একদম দেশি ঘি দিয়ে গেল। লাঞ্চ সেরে একটু বেরোলাম পায়ে হেঁটে এই গ্রামে কেমন কি আছে সেইগুলো দেখবো বলে। লাঞ্চের ব্যাপারে যদি বলি আমি একদমই স্যাটিসফাইড না, খাবার দাবারের স্ট্যান্ডার্ড আমার ভালো লাগেনি। ডালটাই মোটামুটি ঠিকঠাক ছিল বেশিরভাগ রান্নাতেই, একদম নুন কম। যে সবজি দুটো দিয়েছিলো একটা ব্রোকলির একটা রাইশাকে সেইগুলো খুব একটা ভালো লাগেনি। তাছাড়া যে ডিমের কারিটা দিয়েছিলো সেটারও টেস্ট খুব একটা ভালো ছিল না, আলুগুলো খুব শক্ত ছিল। আলু ভাজাও ঠিক সেই বাসি আলু ভাজা হলে যেমন হয় ঠিক সেরকম ছিল, খাবারের স্বাদ আমার ভালো লাগেনি। তার লাঞ্চটা একদমই ভালো লাগলো না। তা চলুন যাই এবারে এই গ্রামেতে, যদি কিছু দেখার থাকে সেইগুলো দেখবো। রাস্তাটা দারুণ, এই উপরের দিকে উঠে গেছে, ইভান খুব এনজয় করছে, আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। হ্যাঁ সেরকম কিছু নেই, গ্রামের মধ্যে একটা ছোট নার্সারি রয়েছে, তো সেইখানে এসেছি, দেখাই মোটামুটি কেমন কি এখানে ফুল রয়েছে, কিছু অর্কিড রয়েছে, ক্যাকটাস রয়েছে, সেইগুলোই দেখাচ্ছি এখন।
নার্সারি দেখলাম, আপনাদেরকেও তো দেখালাম, এবারে রুমে যাব, রুমে গিয়ে রেস্ট নেব। সেই রাত দুটোর সময় তিস্তা তোর্ষা থেকে আমরা এনজিপিতে নেমেছি, তারপর থেকে তো পুরো জেগেই, মানে তারপর থেকে কেন বলবো, ওই একটা থেকে পুরো জেগে রয়েছি, যে কারণে একটু রেস্টের দরকার। রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, সন্ধ্যেবেলা এই হোমস্টের কেমন রূপ সেটা দেখাবো। যদি বয়স্ক মানুষরা আসতে চান এই পাবং হোমস্টেতে, একদম নির্দ্বিধায় আসতে পারেন, গাড়ি একদম চলে আসছে এই হোমস্টে পর্যন্ত, চলে আসুন, একদম দারুণ করে এখানে এনজয় করুন। দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে যখন চোখ খুললাম, তখন সূর্য প্রায় অস্তাচলে যেতে বসেছে। থেকে বেরিয়ে দেখলাম বেশ ঠান্ডা হাওয়া বইছে, আর তার মধ্যে গরম গরম চা আর গরম গরম ভেজ পাকোড়া সাথে টমেটো কেচাপ দিয়ে গেছে। তা আমি ওই ঠান্ডার মধ্যে বসেই সেগুলোকে উদরস্থ করছিলাম, মন্দ লাগছিল না, ওরকম ঠান্ডার মধ্যে ভেজ পাকোড়াগুলো ভালোই লাগছিল। সন্ধে হয়ে গেছে, এই সন্ধে হব হব সেই সময় চা আর ভেজ পাকোড়া দিয়ে গেল, সেটা তো দেখালাম। এবার এই সন্ধেবেলা এই রিসোর্টের কেমন রূপ সব লাইট জ্বালার পর সেটা একটু দেখিয়ে দিই। রাত্রিবেলা আলো জ্বলার পর ডাইনিং স্পেসটা কেমন লাগছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ভেজ পকোড়া খেলাম, চা খেলাম, তারপর বেশ কিছুটা সময় হাঁটা চলা করলাম। ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে, মার্চের এন্ড, তবুও কিন্তু এখনও বেশ ভালো ঠান্ডা রয়েছে, যেহেতু পাহাড় সেই কারণে। তা এখন চলে এসেছি ডাইরেক্ট ডাইনিং টেবিলেতে বসে পড়েছি, আর রাতে কী দিয়েছে খাবারেতে সেটা দেখাচ্ছি। দিয়ে দিয়েছে এদিকে একদম গরমা গরম রুটি, পুরো ধোঁয়া উঠছে। এইদিকে দিয়েছে আলু, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি দিয়েছে, আর এইদিকে দিয়ে দিচ্ছে চিকেন, আর এইদিকে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। সকালের খাবার তো বললাম যেমন মোটামুটি লেগেছিল, মানে এখনকার খাবারটা কেমন হয়েছে সেটা খেয়েই জানাচ্ছি। খাওয়া দাওয়া তো চলছে, রুটিটা যেটা করেছে এখানে ময়দা রুটি হয়, আটা রুটি হয় না, ঠিক আছে। আর এইদিকে সবজিটা কিন্তু বেশ ভালো করেছে, যেটা আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে করেছে, দারুণ লাগছে। আর তার সাথে চিকেনটাও কিন্তু বেশ টেস্টি করেছে। সকালে যে অভিযোগটা ছিল এখন সেই অভিযোগটা কিন্তু একদমই নেই, বেশ ভালো লাগছে খেতে। চিকেনটা একদম গা মাখা মাখা করে অনেকগুলো, প্রায় 4-5টা পিস চিকেন দিয়েছে, আলু দিয়েছে, গ্রেভি অনেকটা রয়েছে, দারুণ লাগছে খেতে। ডিনারটা কিন্তু একেবারে আমাদের জমে গেছে। ডিনার কমপ্লিট করে চলে এলাম আমাদের যে কটেজ রয়েছে কটেজেতে। আজকের দিনটা কিন্তু বেশ ভালো করেই কাটলো, আর সামনে দুর্দান্ত নেকলেস ভিউ পাচ্ছি এখনও পর্যন্ত। এখন বাজে রাত 9:30, এখনও পর্যন্ত দারুণ নেকলেস ভিউ পাচ্ছি, ক্যামেরাতে ধরা পড়বে না সেটা। সেইগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে এই পাবংয়েতে, নিজের চোখে এখান থেকে দেখে নিতে হবে। যাই হোক, আজকে এখন শুয়ে পড়বো, এখানে কেমন হবে সানরাইজ দেখা যাবে আমি ঠিক জানি না, তার চেষ্টা করব দেখানোর, যদি ভালো করে দেখা যায় তাহলে দেখাবো, আর তারপরে তো ব্রেকফাস্ট টেবিলে তো দেখা হবেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং পাবংয়ের, আজকে আমাদের দ্বিতীয় দিন,
এখন বাজে ঘড়িতে 5:20, আর এখন এই হোমস্টের চারিপাশটা কেমন লাগছে সেটা তো দেখাবো। আর তাছাড়া সানরাইজ হবে, কিন্তু যেখান থেকে হবে পাহাড়টা অনেকটাই উঁচু, তার ব্যাকসাইড থেকে সানরাইজ হবে। জানি না কতটা ভালো দেখাতে পারবো, তাও চেষ্টা করছি। তার আগে এই ভোরবেলা কেমন লাগছে চারিপাশটা সেটা দেখিয়ে দিই। পাখির গুঞ্জন শোনা যাচ্ছে আর দারুণ লাগছে। পচা, এই পচা খুব আদর খাচ্ছি সকাল সকাল। পচার নাম কি? পচা দেখছি আবার, ভাল লাগছে, ভাল লাগছে। যেখানেই যাব এইগুলো পেছন ছাড়ে না। বলেছিলাম সানরাইজ দেখানোর চেষ্টা করব, কিন্তু প্র্যাকটিক্যালি এখান থেকে সানরাইজ ওভাবে ভালো দেখা যায় না। কালকে সানসেটও ভালো দেখতে পাইনি, কারণ পেছন দিকে অনেক বড় পাহাড় রয়েছে আর পাহাড়ের এই ব্যাক সাইডেই কালকে সানসেট হয়েছে। আবার সানরাইজ হচ্ছে একদম পাহাড়ের পেছন থেকে, মানে সূর্য এখন দেখা গেল, সূর্য পুরোটাই উঠে গেছে। তা একদম সানরাইজের সময় যে ভিউটা সেটা এখান থেকে পাওয়া যাবে না। আর যে কথাগুলো বলার সেটা হচ্ছে, এখানে কিন্তু ওয়াইফাই নেই, প্রয়োজনও পড়ে না। কারণ এই শহরে কোলাহল, শহরে যে কর্মব্যস্ততা থাকে, এই এখানে এসে দুটো দিন দারুণভাবে এনজয় করুন। ওয়াইফাই থাকলে তো আবার সেই ল্যাপটপ মোবাইল সেই সব এসেই যায়। আমার তো মনে হচ্ছে না আপনাদের এখানে এসে ওয়াইফাই না থাকলেও সেভাবে অসুবিধা হবে। আর যে কথা বলা সেটা হচ্ছে, যারা শেয়ারিংয়ে আসতে চান, শেয়ারিংয়ে কখন কী গাড়ির টাইমিংস রয়েছে না রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাছাড়া এখানকার অনারের কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর কেমন কী চার্জেস রয়েছে, কী কী আছে ইনক্লুডিং, সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। ব্রেকফাস্ট করে আমরা তারপর এখান থেকে চলে যাব আর একটা নতুন জায়গা। পরের দিনের ভিডিওতে আবার সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। 7:30 বাজে, দিয়ে দিয়েছে আমাদেরকে চা এখানে, আর বাইরে এই রোদেতে বসেই খাচ্ছি। বারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা তো খেলাম, তারপর একেবারে চলে এসেছি এখন ব্রেকফাস্ট টেবিলেতে। আর ব্রেকফাস্টে কী কী এরা দিয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দিয়েছে এখানে পুরি, অনেকগুলোই দিয়েছে এরকম ছোটো ছোটো সাইজের। আর এইখানে দিয়েছে তরকারি, অনেকটা তরকারি দিয়েছে। আর এছাড়া এই সেদ্ধ ডিম দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। একটা ব্যাপার আপনাদের বলি, আপনারা যেটা পাচ্ছেন যেদিনকে এসে পৌঁছাচ্ছেন সেদিনকে লাঞ্চটা তো পাচ্ছেন, ইভিনিং স্ন্যাক্স পাচ্ছেন, ডিনার পাচ্ছেন, চা কফি যেটা দেওয়া সেটা তো দেবে, আর নেক্সট ডে ব্রেকফাস্ট পাচ্ছেন। তাছাড়া যদি আপনারা এক্সট্রা করে যদি কিছু অর্ডার করতে চান সেটাও করতে পারেন। কেমন কি প্রাইস রয়েছে মেনুতে আমি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ড তো দেখে নিলেন, এবার বলে রাখি এই স্ন্যাক্স বা ডিনার যদি অর্ডার করতে হয় তাহলে কিন্তু আপনাদের একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে। গ্রাম বুঝতেই তো পাচ্ছেন যে সব কিছু অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগে, যে কারণে একটু দুপুরের দিকে যদি বলে দেন তাহলে এদের অ্যারেঞ্জ করতে একটু সুবিধা হবে। যে খাবারটাই অর্ডার করবেন একটু তাড়াতাড়ি করে দেবেন। এই হচ্ছে কেবল পাবং হোমস্টে অনার, দা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার অনি 0.3। তোমরা ইধার পার হেড পার ডে কিতনা করকে পড়তা হ্যায়? ফর হেড পার ডে 1600 উইথ ফুডিং। অফ সিজন মে কুছ ডিসকাউন্ট হোতা হ্যায়? অফ সিজন মে ওই ডিসকাউন্ট দেখে হাম দিয়ে দেতে হ্যায়। অফ সিজন কে হিসাব সে হোতা হ্যায়? কিতনা এজ সে চার্জ করতে হো? 10 ইয়ার্স কা কুছ নেই লাগে, সো কমপ্লিটলি ফ্রি হ্যায়। আচ্ছা, আফটার 10 ইয়ার্স কিতনা ফুডিং? অনলি ফুডিং 12 ইয়ার্স তক অনলি ফুডিং। ব্রেকফাস্ট মে আজ পুরি সবজি হুয়া, ইয়ে ক্যা চেঞ্জ হোতা রহতা হ্যায় ইয়া সেম রহতা হ্যায়? নাহি, চেঞ্জ হোতা রহতা হ্যায়, কাবি ওই পুরি সবজি, কাবি পরোঠা। আচ্ছা, বারবিকিউ বনফায়ার কা কুছ সিস্টেম হ্যায়? বারবিকিউ ভি হোতা হ্যায় স্যার, বনফায়ার ভি হাম করতে হ্যায়। উসকা চার্জ কিতনা হ্যায়? উসকা চার্জ ওই 1 কেজি কা 600।
और लकड़ी मिला के वो 1000 रुपीस में पूरा हो जाएगा सर। ओके थैंक यू सो मच। थैंक यू सर। কেবিলের কাছে যা যা ইনফরমেশান নেওয়ার ছিল সেই ইনফরমেশানগুলো নিয়ে নিলাম, তারপরে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি, আজকে যাব আর একটা নতুন ডেস্টিনেশনে, আর যার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসব। এই পাবং হোমস্টে দারুণ একটা স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে, অপূর্ব পরিবেশ, হোমস্টেও খুব সুন্দর, এখানকার স্টাফেদের বিহেভিয়ারও ভালো, সব কিছু ভালো, শুধু খাবারটা নিয়ে আমার একটু অভিযোগ ছিল কালকে দুপুরের খাবারটা নিয়ে, তা সেইগুলো আমি সমস্ত জানিয়েছি কেবিলকে, কেবিল বলেছে এই দিকটাও নজর দেবে, আর এছাড়া সব কিছু ভালো। আর একটা যেটা এখানে সমস্যা সেটা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক খুব একটা ভালো না, এয়ারটেলের নেটওয়ার্ক ঠিকঠাক রয়েছে, তা এই যা। এছাড়া আর নতুন করে কিছু বলার নেই, আপনারা দুদিনের ছুটিতে এখানে একদম চলে আসতে পারেন, দারুণ লাগবে এইটুকুনি কথা দিতে পারি। এছাড়া যেটা বলা রয়েছে, যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে এই ট্রাভেলার অনলি 0.3 কিন্তু কোনো রকমেই আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আপনাদের সাথ সবসময় আমার প্রয়োজন, তাই অতি অবশ্যই সাথে থাকুন আমার। আর যে নতুন নতুন ভিডিওগুলো আসছে সব ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরি দেখুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।